নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বিজেপির তরফ থেকে 13ই সেপ্টেম্বর নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছিল। নবান্ন চলো যে অভিযান, সেটাকে সার্থক করার জন্য সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা জেলায় জেলায় মিটিং করেছেন। নবান্ন অভিযানকে সফল করতে হবে। নবান্ন অভিযানের প্রথমেই আমরা দেখতে পেলাম শুভেন্দুকে অ্যারেস্ট করা হলো। শুভেন্দু, লকেট, রাহুল সিনহাকে অ্যারেস্ট করা হলো। অন্যদিকে দিলীপ ঘোষ নেতৃত্ব দিচ্ছেন, সুকান্ত মজুমদার নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু নেই। আউট করে দেওয়া হলো শুভেন্দুকে। সেখান থেকে ধরেই নেওয়া হয়েছিল অধিনায়কহীন একটা মিছিল সফল হবে না। সময় গড়তে থাকে পুলিশ এবং বিজেপির কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ। পুলিশ তার যথাসাধ্য কাজ করে গিয়েছে। জল কামান থেকে শুরু করে কাঁদানো গ্যাস থেকে শুরু করে লঙ্কা বোমা থেকে শুরু করে লাঠিচার্জ থেকে সব করেছে। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম সুকান্ত মজুমদারকেও অ্যারেস্ট করা হলো। পর মুহূর্তে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে দিলীপ ঘোষ বলছেন যে আমাদের অভিযান এখানেই শেষ। যে উত্তেজনা, যে আক্রোশ বিজেপির কর্মীদের মধ্যে আমি দেখলাম আজকের অভিযানে। 1993 সালে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযান করেছিলেন, সেই অভিযানের মতো সেই যে দৃঢ়তা, সেই যে আকৃষ্টতা, সেই যে ক্ষোভ, তা কিন্তু আজ দেখতে পেলাম। অধিনায়কহীন মিছিল সুকান্ত জেলে, শুভেন্দু জেলে, কিন্তু কর্মীরা এত উৎসাহিত, বারবার তারা আক্রমণ করতে চাইছে, নবান্নকে ঘেরাও করতে চাইছে। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে, হচ্ছে না। কর্মীরা, বিজেপির কর্মীরা কিন্তু এবার ইট পাটকেল ছুড়তে শুরু করেছে, বোতল ছুড়তে শুরু করেছে, নড়ছে না বিজেপির কর্মীরা। অনেক চেষ্টা করে যাচ্ছেন পুলিশ, কিন্তু হচ্ছে না। বিজেপির কর্মীরা নাচকর বান্দা ছাড়ছে না কলকাতার বুক। তারা পুলিশের গাড়ি জ্বালিয়েছে ঠিক না, কিন্তু আক্রোশে অনেক কিছুই হয়। মারও তো খেয়েছে বিজেপির কর্মী প্রচুর, সেটাও তো দেখতে হবে। সবই ঠিক, কিন্তু এই যে আকৃষ্টতা, এই যে বিক্ষোভ, ক্ষোভ, এটা কিন্তু এতদিন যাবৎ কোনো কর্মীদের মধ্যে দেখা যায়নি। সিপিআইএম নবান্ন চল অভিযান করেছে, এক ঘন্টার মধ্যে সব শেষ, কিন্তু বিজেপি নবান্ন চল অভিযান সারা দিন ধরে চলছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবু আমি দেখলাম কর্মীদের মধ্যে ক্ষোভ। এই সমস্ত দিক দেখার পর একটা কথায় মাথায় থাকে, সামনে কি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে থাকতে পারবেন? আমার তো মনে হয় না। লোকসভাতেই বিপুল পরিমাণে আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। লোকসভায় ভালো ফল করবে, তারপর বিধানসভায় 26-এ অবশ্যই ক্ষমতায় আসবে বিজেপি। যা দেখলাম আজকের নবান্ন অভিযানে, যে কর্মীদের মধ্যে যে উৎসাহ, তাতে তাই মনে হচ্ছে। জয় হিন্দ।